প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দাম বাড়ল চীনের কমলো পাম তেলের রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দুই পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু সভায় জন্ম নিবন্ধন কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর হিসেবে সতেরো নম্বর ওয়ার্ড প্রথম স্থান তেইশ নং ওয়ার্ড দ্বিতীয় স্থান এবং আঠাশ নং ওয়ার্ড তৃতীয় স্থান অর্জন করায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় রুহুল টুনুর সভাপতিতে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন নং ওয়ার্ড কাউন্সিলর হক সুমন সচিব মোহাম্মদ মশিউর রহমান প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নুর সাইদ এর আগে সকালে দিবসটি উদযাপন উপলক্ষে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয় র্যালিতে রাশিকের সকল কর্মকর্তা সচিব ডাটা এন্ট্রি অপারেটর টিম লিডার সহ স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন তেল ও চিনির দাম পুনর্নির্ধারণ করেছে সরকার পাম তেলের দাম লিটারে আট টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা এবং চিনির দাম কেজিতে ছয় টাকা বাড়িয়ে খোলা চিনি নব্বই টাকা এবং প্যাকেট জাত চিনি ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ তিনি জানান পাম তেলের দাম পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় আগে লিটারে একশো টাকা দরে বিক্রি হলেও একশো পঁচিশ টাকা করা হয়েছে এতে টাকা তাছাড়া পরিশোধিত চিনির দাম কেজিতে টাকা বাড়ানো হয়েছে খোলা চিনি প্যাকেট ছিয়ানব্বই টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি এর আগে গত বাইশে সেপ্টেম্বর পাম তেল ও চিনির দাম বেঁধে দেয় সরকার সেবার খোলা পাম তেলের সর্বোচ্চ মূল্য একশো তেত্রিশ টাকা প্রতি লিটার পরিশোধিত খোলা চিনি প্রতি কেজি চুরাশি টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম প্রতি কেজি উননব্বই টাকা নির্ধারণ করা হয় নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার করবো এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহফুজা খানম জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবীসহ অন্যান্যরা সভায় জানানো হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নাটোর জেলা সারাদেশে বারোতম স্থান অধিকার করেছে জেলায় জন্ম নিবন্ধনের হার একশো দশমিক পাঁচ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার তিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ